বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ইকো ক্লাব ওয়েস্ট বোকাফা হায়ার সেকেন্ডারি স্কুলের উদ্যোগে আয়োজিত হয়েছে প্লাস্টিকের ব্যবহার নিয়ে একদিনের এক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক, প্রধান কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েত এবং বোকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, কাঞ্চননগর হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিদর্শক সহ একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে প্লাস্টিকের ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করেছেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে। এই বিদ্যালয়টি গত বছর জেলায় সেরা ইকো ক্লাব হিসেবে সম্মাননা পেয়েছে এবং স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা যারা দেশের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ, তারা কিন্তু অবশ্যই বুঝতে হবে, তাদেরকে বুঝতে হবে যে কি করে বিভিন্ন বিষয় করা উচিত এবং প্লাস্টিক কতটা ক্ষতিকারক পরিবেশের জন্য, এই বিষয়টা বুঝলেই তারা প্লাস্টিক বর্জন করবেন এবং তার জন্যই একদিনের এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আলোচনা করছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক। আসলে এই প্লাস্টিক 1907 সালে প্রথম বেলজিয়ামের বিজ্ঞানী লিউ হেনরিক প্রথম এটা আবিষ্কার করেন এবং সেই জন্য ওনাকে ফাদার অফ পলিমার কেমিস্ট্রি বলা হয়। পরবর্তী সময়ে এই যে আমরা যে ব্যাগ ব্যবহার করি, পলিথিন ব্যাগ, সেটা 1959 সালে প্রথম আবিষ্কৃত হয় এবং এটা কিন্তু এই যে প্লাস্টিক প্লাস্টিক বিভিন্ন কারণে শুরু হয়েছে, মানে তৈরি শুরু হয়েছে, এটা বিজ্ঞানের একটা বিশেষ অবদান। কিন্তু এটাকে আমরা মিস ইউজ করার ফলে বর্তমানে সারা বিশ্ব আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। এবং শান্তির বাজার ইকো ক্লাব ওয়েস্ট বোকাফা হায়ার সেকেন্ডারি স্কুলের উদ্যোগে আয়োজিত হয়েছে প্লাস্টিকের ব্যবহার নিয়ে একদিনের এক আলোচনা সভা এবং একদিনের এই আলোচনা সভাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা অবশ্যই সমাজের ভবিষ্যৎ এবং তারা যদি সচেতন থাকে প্লাস্টিক এবং প্লাস্টিকের ব্যবহার এবং পরিবেশকে কেন্দ্র করে, তাহলে আগামী দিনে অবশ্যই ভালো হবে ভবিষ্যৎ, এমনটাই কিন্তু বলছেন সংশ্লিষ্টরা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আজ যারা অতিথিরা রয়েছেন তারা প্লাস্টিকের যে ব্যবহার সেটা কমানো যে উচিত তা কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরেছেন। সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।